আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো শিক্ষার্থী তোমরা যেটা দু সালে এসএসসি পরীক্ষা দিলে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেল তো প্র্যাকটিক্যাল পরীক্ষা যেহেতু শেষ হয়েছে এখন সবার মনে একটা প্রশ্ন আমাদের রেজাল্ট কি ঈদের আগেই দিবে কিনা না এরকম অনেকেই প্রশ্ন করতেছ কমেন্ট করতেছো যে রেজাল্ট কবে দিবে তো রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে তাহলে তুমি বুঝে যাবে রেজাল্ট আনুমানিক সম্ভাব্য কত তারিখে দিতে পারে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখো শিক্ষার্থী একটা বিষয় তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন শুরু হয়েছিল পনেরো তারিখে পনেরো দুই দু আর মূল যে পরীক্ষা শেষ হয়েছে সেটা হচ্ছে বারো তারিখে আর বারো তিন দু প্র্যাকটিক্যাল পরীক্ষা অনলাইনে প্রেরণ হয়েছে বাইশ তিন দু থেকে পঁচিশ তিন দু এর ভিতরে প্রেরণ করতে হবে আর বাস্তব প্রশিক্ষণ যেটা আছে সেটা বাইশ তিন দু হতে তিন চার দু তিরিশ চার দু এর ভিতরে নিতে হবে এবং অনলাইনে প্রেরণ করতে হবে পাঁচ এক পাঁচ দু হতে তিন পাঁচ দু এখন বিষয় হলো দেখো তোমাদের পরীক্ষা বাস্তব প্রশিক্ষণ কিন্তু শেষই হচ্ছে তিন পাঁচ দু হাজার চব্বিশ তাহলে পাঁচ মানে কি মে মাস তাহলে মে মাসের তিন তারিখে তোমাদের লাস্ট বোর্ডের কার্যক্রম শেষ হচ্ছে এই পরীক্ষা রিলেটেড সব কিছু তথ্য আদান প্রদান এখন তোমাদের বলি ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে বোর্ডের যেদিন এরকম এই তোমার বাস্তব প্রশিক্ষণ যে নাম্বারটা প্রয়েরণের লাস্ট তারিখ সেই লাস্ট তারিখের আট থেকে দশ দিন পর প্রত্যেক বছরের রেজাল্ট প্রকাশ করা হয় তার মানে যেহেতু তিন তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে তিন তারিখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরীক্ষার যেই বাস্তব প্রশিক্ষণের রেজাল্ট প্রেরণের লাস্ট তারিখ তিন মে সেই ক্ষেত্রে আমরা ধরতেই পারি আরও আট দিন যোগ করলে দশ অথবা এগারো তারিখে কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীবৃন্দ তার মানে আবারও বলছি মে মাসের মে মাসের এগারো তারিখে দশ অথবা এগারো দশ অথবা এগারো তারিখে পরীক্ষা হওয়ার পরীক্ষার রেজাল্ট প্রকাশ্যের সম্ভাব্য ডেট আমি তোমাদের বলে দিলাম এরকমই হবে দশ অথবা এগারো তারিখ তো তোমরা যারা মনে করছো ঈদের আগে রেজাল্ট দেবে কিনা বা কত তারিখে রেজাল্ট দেবে তোমরা এই একটু মনে রাখবে এত টেনশন করার কিছুই নাই রেজাল্ট দেওয়ার পরেই কিন্তু আমাদের বিভিন্ন কলেজে ভর্তির যেই ফর্ম পূরণকরণ ইত্যাদি থাকবে তার আগে তোমাদের আনুষঙ্গিক কিছু ভিডিও আমি সবসময় দিচ্ছি পলিটেকনিক ইনস্টিটিউট তারপর কলেজ কীভাবে ভর্তি হতে হবে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হইতে কী কী লাগে সেগুলো নিয়েও আস্তে আস্তে তোমাদের মাঝে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটিক বাংলার সাথেই থাকবে আবারও বলছি দু সাল এসএসসি পরীক্ষার সম্ভাব্য যে রেজাল্ট দেওয়া সম্ভব তারিখ হইতে পারে দশ অথবা এগারোই মে দশ অথবা এগারোই মে এটা একটু মনে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ